Hi guys, welcome back to my YouTube channel. Sumita's All in One. তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো বলবো যারা আমার চ্যানেল নতুন দেখছো আর প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে নিও। আর অবশ্যই কিন্তু ভিডিও যখনই আসবে তখনই তোমরা সবার আগে দেখতে পাবে যদি নোটিফিকেশনটা অল করে রাখো। তো আজকে তো একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শুট করে রাখছিলাম আমি, তখন ভিডিও দেখি না এদিক ওদিক, বিশেষ করে তো যারা আমার ভিউয়ার্সরা চ্যানেল ফলো করে তাদের ভিডিওগুলো বেশি দেখি, যেরকম মমিতা বসাকের ভিডিও বলো, তারপরে কণিকার ভিডিও বলো। তো কালকে 20 ঘন্টা আগে কণিকা একটা ভিডিও ছেড়েছিল, ওর বরের সমস্ত কোনো কাজ নিয়ে ও ভিডিওটা ছেড়েছিল। অনেক আগেও ছেড়েছিল যে কীভাবে ওর হাজবেন্ডকে উঠায়, কীভাবে বসায়। তো বিশ্বাস করো কণিকাকে নিয়ে আমি অনেক নেগেটিভ ভিডিও করেছি, অনেক ভিডিও করেছি, সে মানে আমার সত্যি বেশিরভাগ ভিডিও কণিকাকে নিয়ে করা। বাট কালকের একটা ভিডিওর কথা ভেবো না, আমি আবার কাঁদছি মোটেই না। কালকের ভিডিওটাতে ওর যা না মানে দেখিয়েছে যে জিনিসগুলো, তার থেকেও বেশি ওর কথাগুলো আমাকে আরও বেশি অ্যাটাচড করেছে, কেন আমি সেগুলো বলছি। তো দেখবে একটা মেয়ে যখন বিয়ে করে আসে তখন তার অনেকগুলো স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো ও ভেঙেই এসেছে, ও জানে ওকে কী কী কাজ করতে হবে। সত্যি এটা কি সত্যি মনের যদি জোর না থাকে এই জিনিসগুলো করা পসিবল নয়। আর এক এক সময় মনে হয় কতদিন এভাবে হয়তো করে মানুষ, হয়তো ওর মধ্যেও আসে কিন্তু তাও হাসি মুখে করে যায়, কারণ হাজবেন্ড যেমনই হোক সে যদি পাশে থাকে না একটু, তাকে যদি আমি চোখে দেখি যে না সে পাশে আছে, তার থেকে বড় সুখ আমার মনে হয় না আর কিছু আছে। আমি কাউকে দিয়ে নাম নিয়ে তুলনা করতে চাই না, কারণ আমি আমার পার্সোনাল জিনিস থেকে বলছি, কোনো ইউটিউবারের নয়। তো সেখানে দাঁড়িয়ে আমি যাদেরকে হারিয়েছি এখন তাদের কথা চিন্তা করলে মনে হয় যে সেই মানুষগুলো এখন, সেই মানুষটা যদি পার্টিকুলার একটা মানুষের কথা বলছি, আমি বলেই দিচ্ছি হয়তো তোমরা বুঝতে পারবে না, আমার মামার কথা বলছি আমি। তো তখন মনে হয় যদি মামা কিছু না কিছু একটা জিনিস খুঁত করেও যদি ভগবান বাঁচিয়ে রাখতো, যদি মামির কাছে থাকতো তাহলে তো সে দেখতে পেত। আর একটা জিনিস সত্যি, তো যখন একটা ছোট্ট উদাহরণ দিই, আমি বারবার তোতলাচ্ছি, একটা ছোট্ট উদাহরণ দিই। আমি তো সারাটা দিন একাই থাকি, তো সারাটা দিনের মধ্যে আমি জানি আমি চা করে আমাকে খেতে হবে যদি চা খেতে ইচ্ছা হয়। আমি জানি বোতল থেকে ওইখানে যদি বোতলটা বাইরে রাখাও থাকে জল নিয়ে এসে আমি খাবো, কারণ আমাকেই নিতে হবে সেটা। কিন্তু যখন হাজবেন্ড আসে তখন দেখবে সবাই একটু গুটিয়ে থাকে, তুমি একটুখানি দাও না, তুমি একটু জলটা এগিয়ে দাও না, ওইখানে বোতলটা আছে একটু এনে দাও না, আজকে যদি ছুটি থাকে তাহলে তো বলি যে আজকে চাটা কিন্তু তুমি করে দেবে আমাকে। তো এই জিনিসগুলো থাকে যেগুলো হয়তো ও মানে বাদই দিয়েছে ওর খাতা থেকে, কিন্তু যেভাবে যেমনই থাকুক না কেন একটা মানুষ যদি পাশে থাকে মনে হয় অনেকটা তোমরা অনেক দূর যাও, অনেকটা দূর। আর আমি ঠাকুরের কাছে কামনা করছি যে উজ্জ্বল যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকের ভিডিওটা আমি সত্যি হয়তো মিস করে যেতাম যদি না আমার মা আমাকে বলতো যে একটু দেখ, হয়তো আমার মনের কথাগুলো আমি কোনোদিনও জানাতেই পারতাম না ভিডিওতে ক্যামেরার সামনে এসে তোমাদের সকলকে, যে একটা হাজবেন্ড পাশে থাকার একটা বিশাল বড় জোর থাকে, সে যেমনই থাকুক না কেন, যেমনই হোক না কেন, দেখবে সে চোর হোক, সে মাতাল হোক, সে যেমনই হোক না কেন, তারপরেও তোমরা কত ভিউয়ার্স রয়েছো, মানে হেটার্স আর লাভার্সের কথা বলছি না, শুধুমাত্র ভিউয়ার্সদের কথা বলছি, যে এমন অনেক ভিউয়ার্স রয়েছো যারা অনেক বাজেভাবে তাদেরকে বলো, বাজেভাবে ইঙ্গিত করে বলো, বাজে ভিডিও করে বলো। আমি একবার বলেছিলাম যে কেন ওকে চিকিৎসা করানো হচ্ছে না, আমি এখন মনে হয় ও তো ওর কণিকা তো ওর ওয়াইফ, কণিকার বেশি মনে হয় না যে আমার বর কেন উঠে দাঁড়াচ্ছে না, উঠে তো একবার তাকে দাঁড়াতেই হবে, এত পরিশ্রমের ফল ভগবান তাকে বিফলে যেতে দেবে না। আমি আমি সত্যি হাত জোর করে আজকে ঠাকুরের কাছে প্রে করছি যেন সত্যি উজ্জ্বল সুস্থ হয়ে যায়, ওর মেয়ের আক্ষেপ এমন বিফলে যাবে না, কণিকার এত কষ্ট এত বিফলে যাবে না, ঠিক ভগবান পাশে এসে দাঁড়াবে, এত কষ্ট এত খাটনি কখনোই এরকম হবে না। আর আমি চাই লাইফের যদি অ্যাট দ্য এন্ড মুমেন্টে এসেও যদি সে মনে হয় যে না এই তো তুমি পারছো, এই তো তুমি পেরেছো, তাও যেন হয়, এত কষ্ট যেন ভগবান বিফলে না দেয়। তো আজকের আমি অনেক
অনেক খারাপ কিছু, অনেক নেগেটিভ কিছু নিয়ে অনেক সময় বলেছিলাম, কারণ ওরা ভিউয়ার্সদেরকে একটুখানি রুড বিহেভ করে অনেক সময় অনেক কথা বলে ফেলে, হয়তো এই কারণের জন্যই বলে। সত্যিই তাই, আমি আমার আমাকে আমি ভিডিও করি আমার চ্যানেল, আমাকে নিয়ে লোকে যা খুশি তাই বললে আমি সেটা হজম করে, কারণ মনে করি যে এটা আমার চ্যানেল, আমাকে নিয়ে একটা লোক দশটা কথা বলতেই পারে। কিন্তু আজকে আমার ফ্যামিলিকে নিয়ে যদি কেউ কথা বলে, আমার বাচ্চা নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে, আমার মা বাবা শ্বশুর শাশুড়ি এদের সকলকে নিয়ে যদি কেউ কথা বলে, তখন আমি সেখানে তো প্রতিবাদ করবই, সেটা তো চুপ করে থাকার মতো নয়। তো সেখানে দাঁড়িয়ে মনে হয় মাঝে মাঝে এরকম গোজরে ওঠে, এটাই তো নারীর রূপ, গোজরে ওঠা, নিজের পরিবারের ওপরে আশা আজকে হাঁটিয়ে দেওয়া। তো আজকে ভিডিওটা সম্পূর্ণটা আমি সম্পূর্ণটাকে ভালোবাসা জানিয়ে করলাম। তোমরা জানিও তোমাদের মতামতটা কমেন্ট সেকশানে, আমি অলরেডি একটা ভিডিও করে রেখেছিলাম, বাট এইটা হয় না মনে যে সত্যি একটা কিছু আমি বলি, একটা কিছু নিজের মনের কথাটা শেয়ার করি তোমাদের সকলের সাথে। তো সেই মনের কথাটাই আমি আজকে তোমাদের সবার সাথে শেয়ার করলাম। ভুল কিছু বললে ক্ষমা করো, আর আশা করছি তোমাদেরকে তোমাদেরও খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো চলো